করোনা কেড়ে নিল তেরো সিলেটি প্রাণ। ভয়ঙ্কর করোনা ভাইরাস যেন মৃত্যুদূত হয়ে নেমে এসেছে পৃথিবীতে। এই অদৃশ্য ভাইরাসের কবলে পড়ে প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। এই প্রাণ হারানো মানুষের তালিকায় লিপিবদ্ধ হচ্ছে সিলেটের নামও। ইতিমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ১৩ সিলেটি মারা গেছেন। এসব সিলেটি ব্যক্তি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে বসবাস করছিলেন। জানা গেছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে অন্তত ৭ সিলেটি মারা গেছেন, ৫ জন মারা গেছেন যুক্তরাষ্ট্রে। এছাড়াও স্পেনে অন্তত ৫ সিলেটি আক্রান্ত হওয়ার খবর মিলেছে। জানা গেছে সোমবার সকালে যুক্তরাষ্ট্রের জ্যামাইকার হিল সাইডে নিশা চৌধুরী নামের এক তরুণী মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে, তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা গ্রামে। এছাড়া মঙ্গলবার সিলেটের পীরমহল্লার এক যুবক মারা গেছেন লন্ডনে। এর আগে গত ১৩ মার্চ সিলেটের গোলাপগঞ্জের বাগিরঘাটের আফরোজ মিয়া নামের এক ব্যক্তি যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস এলাকায় করোনা আক্রান্ত হয়ে মারা যান। ২০ মার্চ মৌলভীবাজারের মাহমুদুর রহমান মারা যান লন্ডনে। ২৩ মার্চ সিলেটের বিয়ানীবাজারের ছনগ্রামের জামশেদ আলী, ২৪ মার্চ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাহারপাড়া খসরু মিয়া করোনা আক্রান্ত হয়ে লন্ডনে প্রাণ হারান। ২৫ মার্চ সিলেটের দক্ষিণ সীমার মুগলগাঁও ইউনিয়নের পঙ্খী মিয়া, রবিবার দক্ষিণ সীমার বড়িখান্দির সুহেল আহমেদ, রোববার দক্ষিণ সীমার লালাবাজারের খাজাখালু গ্রামের মদরিস আলী যুক্তরাজ্যে করোনা আক্রান্ত হয়ে মারা যান। সোমবার ২৪ ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রে ৪ সিলেটি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তন্মধ্যে সিলেটের গোলাপগঞ্জের রনকেলি, দক্ষিণবাগের মুদাব্বির চৌধুরী ইসমত এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিনহাজপুরের আজিজুর রহমান রয়েছেন। তারা ২জন নিউ ইয়র্কে মারা গেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটিতে গোলাপগঞ্জের শামসুল হুদা চৌধুরী এবং নিউ জার্সিতে ২ সিলেটি নারী মারা গেছেন বলে খবর এসেছে। তবে কর্তৃপক্ষ ওই নারীর বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি।